খুলুমকানোর নাই তো উশিন চ্যানেল দা সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি তিনি নিশিনি কক তোমার অংখা জিবি হামকরাই নগর সাক হামনা জেগে তংনাই খরকসা বুখুক জক জিবি হামকরাই নগরি ন খরকসা ওয়াটার পাম সামু খলাই তংনাই দিলীপ মাঝি সাকা অপতি অবস্থা সেই বস্তু দেখছি দরজাটা কি লাগানো আসলো দরজা দরজা আমি লাগাই গেছি ওখানে আয়াজন দেখাচ্ছি দেখছি কি রেখুলা মটর এবার বেটারি খুলুগী খিবিনা বাকি সাজাকা আবুনি বাকি ট্রাফিক ইন্সপেক্টর বরেন্দ্র রিয়াং সাকা মাননীয় হাইকোর্টনি অর্ডার মূলে যে শহর রিক্সা বেনিভাবে যেটা মটর এবং ব্যাটারি চালিত রিক্সা বেনিভাবে চলিত আপনি ভাবে আব অর্ডার মূলে তিনি আব বাজে খাই মানে রিক্সা ফুল রিক্সানি বেনিভাবে মটর লাগো মানে ব্যাটারি ফুল গৈত নারু গৈতা এবং গরম ইয়াগত আন্ডারটেকিং না ওই রিক্সানকে মটর সারা ব্যাটারি সারা ইয়া কারণে ইসার নদী যারা টাউন রিক্সা চালকি তোমার রং আপনি যারা মটর বেচা লগি তোমার আপনার যতন খুলুক বাইনে নি আপনার একদিন সম্ভব ইয়া তিনি হইতে স্টার্ট শুরু চলে তিন আগরতলা শহর বিভিন্ন জায়গা তিনি ধর্মনগরী আগরতলা বাডারঘাট ট্রেন স্টেশন রেগা সামুং টাঙ্গি নগর কিফিলি টংফুরু খরকচা চাকরাজ ট্রেন লামা পারঙ্গি টংফুরু ট্রেন বাই ফেরি কালাং জাকা আর নি আমচাইনি ন খরকচা বরক সাকা এটা হঠাৎ করে তারা রেগার কাজ সকালবেলা রেগার কাজ করতে আসলো করার সময় হঠাৎ ট্রেন আসা পরে ট্রেনে কি জানি হয়েছিল ট্রেনে ধুনতে ধুনতে মানে রেল লাইনের সামনে বসতে তারপরে রেলের নিচে চাপা পড়ে গেছে আজকে খবর পাওয়া গেছে সকাল ধর্মনগর আগরতলা যে লোকাল এটা আসার সময় আগরতলা বাজারঘাট সিপুল্লি 45 নম্বর ওয়ার্ড অফিসের কাছাকাছি আইলে এখানে হঠাৎ করে ভদ্র মহিলা রত্নাদেব ওয়াইপ বাবুল দেব বয়স 45 উনি এখানে নাকি খুব রেগার কাজ করতে আইছে শুনছি যতটুকু খবর পাইছে কিন্তু রেলের তারা হয়তো হসপিটাল ওনার মেয়ে ছেলে আছে বিদায় ইয়ে করতে পারছে না তখন রেলের কাটা পড়ে গেছে রেল তিনি 21 ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গবং রঙ হাবানক রগ পালাই যাখা রবীন্দ্র শতবার্ষে কি ভবন আ পালাই মুনতে পান্ডা খাই যাখা আর ফাইমানজাক ফাইকিয়া হাস্তেনি মৎস্য দপ্তরনি বরম গোনাং নরেশ চন্দ্র দেবর্মা তে রংমন্ত্রী রতনলাল নাথ নগরে ইংরে মানজাক ফাইকিয়া হাস্তেনি তে বাংলাদেশ হাস্তেনি সহকারী হাই কমিশনী গিরিত চাকমা মধ্য শিক্ষা বুনিয়াদী শিক্ষা উচ্চ শিক্ষা অধিকর্তা ইউকে চাকমা তে বাংলাদেশ হাস্তেনি মহব নজরুল ইসলাম খান আরো কক নারক থানি সাকা ভাবনাকে ব্যক্ত করা যায় অন্য কোন ভাষার মাধ্যমে সেটা তত সহজ স্বতঃস্ফূর্ত হয় না তিনি ভাষাকে বাহন রূপে দেখেছেন তিনি ইসিনি ককবরক ককটুমা অরণ্য পাকিয়া সালব্রম নসুমে গজালি টংনা বাকি সাবস্ক্রাইব হেডি সিনি ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলা ভিজিটেস এট www.thesocial.in হাম্বাই